school, college, kimba university, backbench guro thake na dokane. Shobai kore obosho shudhu ektai proshno, ei backbench er kara sodosho. Tumi ami amra mile backbenchers ra khuje ne. Tumi ami amra mile backbenchers ra khuje ne. আশা প্রেম ছেকা আর কত যে প্যারা চলে নাই সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়া ব্যাক বেঞ্চার্সদের জয় গান স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে বিশ্বাস শঙ্কুর্ব অনন্তকাল আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে আমি পৃথিবীতে একজনের সাথে লজিক ছাড়া কথা বলি সেটা আমার গার্লফ্রেন্ড ও যেন এটাকে আজারের কথা না ভাবে ঠিক আছে হ্যাঁ বিরাট লজিক্যাল মানুষ হয়ে গেছে তো না এই চাকরিটা পাওয়ার পর কিন্তু এই হাড়াম দেখাইতেছে চাকরি পাওয়ার আগে কিন্তু এই ফালতু ছিল না ভালো মানুষ ছিল ফ্রম টুডে আমার লাইফে গার্লফ্রেন্ড টার্মটা এক্সিস্টই করবে না আর আমি অলরেডি কথা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আই গট এ জব আমি আগামীকাল থেকে আমি ফুল টাইম ফুল ফ্লেজ একটা জব করব বিকজ ইটস হাই টাইম আই থিঙ্ক অ্যাবাউট মাই ক্যারিয়ার ওনলি নাথিং এলস আমি থামবো কেন আমি তোমার সাথে নরমালি কথা বলবো না তোমাকে নরমাল করতে হবে তো রে ভাই বাজারে গেছি মাছের বাজারে মাছ এসে মিয়াও 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 করতে আরে দোস্ত কি খবর আরে তো স্টাইলটা তো জোশ আছে আরে পারফেক্ট থ্যাংক ইউ আচ্ছা দোস্ত তুই আজকে ক্লাসে আসিস না কেন বল বল তো আমরা ক্লাসে তোকে এত মিস করছি জানিস মানে খুব মজা হয়েছে আজকে এমনি ভালো লাগছিল না আমি তো জানি তোর মন খারাপ কিস এইভাবে অ্যানসার দিচ্ছিস কেন আচ্ছা না আমরা না একটা ট্যুরে প্ল্যান করতেছি বুঝছিস আমি সবাই মিলে কোথাও একটু যাই ঘুরি মানে ফ্রেন্ড সার্কেল হয় না আমরা তো কোথাও যাওয়া হয় না ভালো আমি জানি যে তোর সাথে বিয়ের ঝামেলা হয়েছে ফয়সালের এটা তো এমন কোনো বড় ব্যাপার না তো হয় দেখ যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে ঝগড়াঝাটি হবে এইটাই স্বাভাবিক এই জন্য মন খারাপ করে থাকতে হবে আচ্ছা তোরা ফয়সালকে চিনিস না বল ও কেমন বুঝছো তুমি খুব ভালো বুঝছো আরে আমি না বুঝলে কে বুঝবো আমি তো তোর ফ্রেন্ড না বল ফয়সালকেও আমি চিনি তোকেও আমি চিনি আর এটার জন্য আমার কাছে একটা পারফেক্ট সলিউশন আছে নিবি কি সলিউশন খুবই সিম্পল ফয়সালকে দেখতে উপর থেকে রাফ অ্যান্ড টাফ মনে হয় কিন্তু ও মনটা না ভীষণ নরম দোস্ত ভীষণ তুই জাস্ট গিয়ে বলবি দোস্ত সরি সিম্পলি এমনি দেখবি সব ঠিক হয়ে গেছে ও সব ভুলে গেছে তোরা আবার আগের মতো ওরকম সুন্দর একটা ফ্রেন্ডশিপ যে রিলেশন ছিল ওটা আবার হয়ে গেছে কোনো ঝামেলা নাই দোস্ত ট্রাস্ট মি বাহ খুবই ভালো সলিউশন ভালো আমি যে ফয়সালকে সরি বলবো তো তোর মতন সেলফিশ একটা মেয়েকে আমি আজ পর্যন্ত দেখিনি আমি যে ফয়সালকে সরি বলবো তোরা দুজনের কোনো আইডিয়া আছে তোর কোনো আইডিয়া আছে যে আমার ফ্যামিলির কী অবস্থা আমার কী অবস্থা জানতে চাইছিস হ্যাঁ কাল আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড দেখে যতটুকু খবর জানো অটুকি হ্যাঁ অন্য কারো গার্লফ্রেন্ড হলে তো জীবনে আমার খবর নিতে আসে না আস্তা হ্যাঁ তুমি ফ্রেন্ড মারাও আমার সাথে হ্যাঁ ফয়সালকে যে আমি সরি বলবো কেন আমি সরি বলবো প্রত্যেকটা বার তো ওই গ্যাঞ্জাম লাগে হ্যাঁ আমি প্রত্যেকটা বার সরি বলবে আমি ঠিক করি ও কখনো ঠিক করতে আসছে আমার সাথে করে নাই আমি সরি বলবো না এবার কেন সরি বলবো আমি বলবো না আমি আর শোন তুই একটা কথা বলি তোরা দুইজন বা তোরা কেউ আমাকে ডিজার্ভ করিস না এবং তার থেকে বড় কথা কি আমি তোদের কাউকে ডিজার্ভ করি না এখন থেকে বেটার কি হয় জানিস তোরা আমার সাথে একটু ডিস্টেন্স মেনটেন কর ওকে বাই
কি করো? বসে আছি, মোবাইলে চ্যাট করছি। সারা দিন এত চ্যাট করো কার সাথে তুমি? যাই হোক, তোমাকে একটা কথা বলবো। বল। আচ্ছা, কিছুদিন আগে যে আমাদের বাসায় একটা ভাইয়া আসছিল তোমার সাথে দেখা করতে, উনি কে বলো তো? আমার ফ্রেন্ড অনুভব। কেন, তুই চিনতে পারিস নি অনুভবকে? আরে, আমার সাথে ভার্সিটিতে পড়তো, বলতাম যে একটু মেলি মেলি স্বভাব, সারাক্ষণ আমার পিছে ঘুরঘুর করতো, ইভেন আমার ব্যাগ পর্যন্ত ক্যারি করতো। ও যে এখন বুঝছি, ওই যে ইউএসএ গেল যে তোমার ওই ফ্রেন্ডটা, রাইট? হ্যাঁ, পরে যে ইউএসএ তে চলে গেল। ও, কিন্তু আগে তো অনেক শুকনো ছিল, এখন অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, তো ইউএসএ তে গেছে, খাওয়া দাওয়া করছে, ভালোভাবে ঘুরছে ফিরছে। তো ইউএস থেকে আসছে, ভালো কথা। তোমার সাথে এত দেখা সাক্ষাৎ করে কেন, কাহিনী কি? এসেছে দেশের বাড়ি থেকে, এখন আবারও পিছনে ঘুর ঘুর করছে, আসে গল্প টল্প করে। অ্যাকচুয়ালি আমি ওকে একটা কাজে লাগিয়েছি। ওরে, তুমি কাজে লাগাইছো? কী কাজে লাগাইছো? ওকে আমি ডিটেকটিভ বানিয়েছি। কি ডিটেকটিভ? কার পিছে গোয়েন্দাগিরি করার জন্য লাগাইছো ওরে শুনি? ওকে আমি তোর দুলাভাইয়ের পেছনে লাগিয়েছি। আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে বলো তো? তুমি আর মানুষ পেলে না দুনিয়াতে, তোমার জামাইয়ের পিছেই লাগাতে হবে? আশ্চর্য, তোমার জামাই যদি জানতে পারে এরকম একটা গোবেচারা টাইপ মানুষ তোমার জামার পিছে ঘুরছে, এই মানুষটারে তো সে মেরে একদম ভুচকাই দিবে। আপু, তুমি এটা কী করলা? শেষ পর্যন্ত ওই মানুষটাকে তোমার হসপিটালে অ্যাডমিট করতে হবে। শোন, ঠিক বে ঠিক জানি না, আর যদি হসপিটাল থেকে পিক করতে হয় করবো না, বাট আপাতত আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে। আর তাছাড়া ও যে পরিমাণভাবে আমাকে পোক করতেছে সারাক্ষণ, হেল্প করবে, আমার ডিটেলস জানবে, দেখ এবার কেমন মজা লাগে। খুব মজা পাচ্ছ না একটা মানুষকে এরকম বিপদে ফেলে? না, অনেক মজা পাচ্ছি, অনেক দিন পরে হাসতেছো, তাই না? হাসবা না, তোমার হাসি দেখে না আমার রাগ লাগতেছে। মানে তুই কি বলতো, তোমার প্রবলেম আছে আসলে? শোন, আমার অনেক প্রবলেম আছে, আর এই কয়েকদিন অনেক মজার মজার ঘটনা ঘটছে, তোকে আমি একসাথে বসে তারপর বলবো, ঠিক আছে? তোমার এইগুলো ঘটনা শোনার আমার কোনো ইচ্ছা নাই। তুমি এখানে বসে কার সাথে চ্যাট করতেছিলে করো, আমার কাজ আছে। আমি তুমি তো সারাক্ষণ তোমার কাজে ব্যস্ত, পড়াশোনা তো ঠিক মতো, আমি অ্যাটলিস্ট তোমাকে নিয়ে চিন্তা করি, বুঝছো? তোমাকে নিয়ে চিন্তা করি। হ্যাঁ, বয়সে তোমার ছোট, বাট আমি আসলেই তোমার অনেক চিন্তা করি, অনেক রেসপন্সিবল। তোমার মতো এরকম ইরেসপন্সিবল না। তুমি বসো, আমি গেলাম। আমিও চাই তুই অনেক বেশি রেসপন্সিবল, ঠিক আছে? থাকো, বাই। বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ। আমি আর জীবনে এরকম ধরনের কাজ করবো না বাবা, তুই রাগ করিস না বাবা, আমার মাফ করে দে বাবা। না বাবা, আপনি কেন সরি বলবেন, ভুলটা তো আসলে আমার।
আপনি যেটা করতে যাচ্ছেন আমি আপনাকে সেটা করতে দিচ্ছি না, আপনার মতের বিরুদ্ধে যাচ্ছি। এই জন্য আপনার সঙ্গে তর্কাতর্কি হয়েছে, আপনি আমার গায়ে হাত তুলছেন। ছেলে মেয়েদের গায়ে তো হাত তোলাই যায়, তাই না? আর বাবা মা তো সবসময় ছেলেদের কাছে রাইট। দেখ আসলে তুই তো চাকরি বাকরি কিছু করছিস না, সবাই যখন জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারি না, এই জন্য রাগ করে ভাবি এটা। আমি আচ্ছা ঠিক আমি আমি সরকম চাপ কোনোদিন তোর গায়ে হাত তুলবো না বাবা, আর কোনোদিন আমি হাত তুলবো না। না বাবা ঠিক আছে, আপনি সরি বলতেছেন এখন আমার খারাপ লাগতেছে, আমার উচিত আসলে আপনার সরিটা অ্যাকসেপ্ট করা, কিন্তু আসলে আমি না সেটা পারতেছি না বাবা। আপনি অনেক বলছেন, এইসব হাবি যাবি আমাকে বুঝাইতে আসেন না বাবা। কারণ আপনি কি করতে চান, কেন আমার গায়ে হাত তুলছেন আমি জানি, আমি বুঝি আপনি কি করতে চাচ্ছেন। আমাকে নতুন করে বোঝানোর কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নাই। আপনি যা করতে চাচ্ছেন সেটা আপনি নিশ্চিন্তে মন দিয়ে করেন, আমাকে জিজ্ঞেস করা লাগবে না, আমাকে বলাও লাগবে না, আর আমি কোনোদিন আপনাকে সেটা বলতে আসবো কোনোদিন। কতক্ষণ বালিশ লাথা এলো, লাথায় লুথায়, তারপর আমার উপর চিল্লা এলো কতক্ষণ, আমি বোঝানোর চেষ্টা করলাম, কোনো কিছু বুঝলো না, ওরাই চলে গেছে, আমিও চলে গেছি ওখান থেকে। মারছে হুন কাহিনি হয়ে যায় না, কাহিনি হয়েছিল যে আছে না সজল ভাই, ওর একটু ফ্যামিলিকে তো ঝামেলা হয়েছে, ঝামেলার পর হেল্লা মনে শেয়ার করছে, শেয়ার করার পর সমাধান করবো কি সমস্যার, উল্টা হ্যাগো দুজনে বিটা লেগে গেছে। দরকার লাগানোর পর আমি চাইছি দুজনের বহায়া একদম একটা মিউচুয়াল করাবো, ওটার হ্যার আবার সজল ওটার দৈরাল হয়েছি, আমি দৈরাল আনার পরে হ্যাগো দুজন এক লোকে বহাইছি, কথা কয় না, কথা কয় না, কী করে এই যেরকম একবার করে হুম একবার করে হুম, হ্যাঁ এমন এমন শুরু করে দিছে। তারপর আমি মামারে মাঝখানে রাখছে, মাঝখানে রানার পরে হ্যাঁ একবার কথা কয় হ্যার দিকে তাকাই, হ্যাঁ একবার কথা কয় হ্যার দিকে তাকাই, মানে হ্যাঁ আমারে কইতাছে জানি হ্যারে হুনায়া, আবার হ্যাঁ আমারে কইতাছে হ্যারে হুনায়া। এখন কাহিনিটাছে একটা পর্যায়ে কী হয়েছে, এরকম কথা কইতে কইতে লেগে গেছে হলো সজল ভাই দাঁড়াই গেছে, গা দাঁড়ানোর পরে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে, মারামারি লাগানো বলেছিল আরেক কাহিনী, মারামারি লেগে গেছে কারণ হ্যাঁ গলকে তোর পারি নেই বসে কেউ ঝগড়া করে বা মারামারি করে, এখন মাঝখানে পড়ে গেছে আমি, আর আমি পারি না কাউরে ধরতে কাউরে ছাড়তে, হ্যাঁ হ্যাঁ আমারা ধরে টানে, ও আমারা ধরে টানে, হ্যাঁ আমারা ধরে টানে, হ্যাঁ আমারা ধরে টানে। ভাই জানোস তো মাঝখানে ফুটবল বানা হয়েছে আমার, মনে করো আমি যে কোন মাইন কারছি ভাই পড়ছি, খোদা রাসুল আল্লাহ জানে আর কেউ জানে না। তারপরে হয়েছে কি আতুর টাইনা টুনা বেটা গেঞ্জি মেঞ্জি দেওয়া হয়েছে, এটি লাল হয়ে গেছে, দেখছিস কী হয়েছে, এটি দেখ এটি কী হয়েছে, কী হয়েছে, স্কুলে যে বেতের বাড়ি দিছে না স্যারেরা ওরকম বেড়া অবস্থা হয়ে গেছে, এটা একটা কথা কো। এখন ওই লেগা মনে করে হ্যাগো ভিতরে পরে আমি ভাই যান বাঁচান ফরজ, আমি যা যান বাঁচায় পড়ছি, আনার পরে তো আমি গেছি গা, আমি কেউ বাবারে বাবা এনে থাকান যাইবো না, পরে ঘরে আইসে, ঘরে আনার পরে মনে করে জিত কার উপরে উড়াইব, আর খোদার দুনিয়ায় তো তুমি একজন আসোই, আমি তোমার কাছে তোমার উপরে জিত উড়াইছে,
আচ্ছা হুন যা হইছে হইছে, এনে দিলে মনে কর ঘরের ব্যাপার, চিল্লাচিল্লি করে লাভ নাই। তুই মন টন খারাপ করিস না ভাই। হ্যাঁ তোর ভাই তো, আমি আবার তোর আদর করবো, বুঝিস নাই? এটা আসলে কোনো ঘটনা না ভাই, এটা হচ্ছে মনে কর একটা সামান্য সমস্যা। মনে কর দেশে আরও সমস্যা আছে, এইগুলি কথা কইতে হইব, কথা কোনোর ভিতরে তোর মনে কর সমস্যাটা সমাধান করতে হইব। আমি কইতে গেলে আমার লগে তো মনে কর বন্ধুর মতো, আর আমার লগে মনে কর মানে মারামারি শুরু করে দিব। আমি তো মারামারি করুম না, আমি তো জ্ঞানী পোলা, তাই না? ওই তরে মারতে পারবো না, তুই আরে বুঝাবি, তুই আর মনে কর গার্ডিয়ানের মতো করে বুঝাবি, ভাই এটা করলে ঠিক হইব না, এটা করলে ঠিক হইব, এটা করলে ঠিক হইব না, এটা করলে ঠিক হইব না, তোরে শৈলে আর দিব না, কিচ্ছু করবো না, তুই তো বুঝাবি, মানে ব্যাপারটা একটা মিউচুয়ালে আনবি, বুঝছস? আর যে মাইক টাইট দিস এটি কোনো ব্যাপার না, বুঝছস? এটি খায়, সবাই খায়। হ্যাঁ তুইও মনে কর তোর ছোটো যদি মারবি সমস্যা নেই, এটি জায়েজ। হ্যাঁ এটি কোনো সমস্যা না, আর মারামারি এটি হইব না। হ্যাঁ তুই তো বুঝাইছ, তোর তো বেশি মারছে না, শোনা থাক, সমস্যা নেই। আর কান্দোস কে ছেড়ে মতো কান্দিস না, খিদে লাগছে, তুই কিছু খাবি ভাই? খাও অলুপ অলুপ বলে গেছে, আমি টেকা নেই, তুই টিভি দেখবি? তুই একলা দেখ, আমার কাম আছে। তুমি কি বোঝাও ওকে? আমি পারবো না, আমি তো গিয়েছিলাম বোঝাতে, যাওয়ার পর আবার কি হয়েছে, আমাকে উল্টা পাল্টা কথা শুনতে হয়েছে, আবার এখানে তোমার কাছে এসে মেজাজ দেখতে হয়েছে। আমি না দুই দিক সামলাতে পারবো না, আমি সবাই করে অবশ্য, শুধু একটাই প্রশ্ন, এই ব্যাক বেঞ্চের কারা সদস্য? রাখো জেনে তুমি আমি আমরা মিলে, ব্যাক বেঞ্চার্স রাখো জেনে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।